ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ ଯଦି ଆପଣଙ୍କ ପ୍ରେମିକା ଆପଣଙ୍କ ଉପରେ ରାଗିଛି ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେଉନାହିଁ ତେବେ ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ ଆପଣମାନେ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖନ୍ତୁ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଏମିତି ଏକ ସହଜ ବଶୀକରଣ ମନ୍ତ୍ରଟିଏ କହିବି ଯାହାର ସାହାଯ୍ୟରେ ଆପଣମାନେ ଦୁନିଆର ଯେକୌଣସି ଝିଅ ବା ସ୍ତ୍ରୀଲୋକକୁ ନିଜର ବସରେ କରିପାରିବେ ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ যদি আপোন মানে কোনো ঝিয় বা স্ত্ৰী লোকক বহুত ভাল পাওঁ নিজ জীৱন ঠাৰ অধিক ভাল পাওঁ কিন্তু যেতিয়া চেষ্টা কলে সেই ঝিয় বা স্ত্ৰী লোকক আপোনাৰ নিজৰ কৰি পাৰো নাহ আপোনাৰ সেই ওক নিজৰ কৰিব আপোনাৰ ঝিয় ভাল পাওঁ বুলি তাক জনাওঁ কিন্তু সেই ও আপোনাক ঘৃণা কৰাৰ গ্ৰহণ কৰো ন কি আপোন কোনো ঝিয় ভাল পাওঁ ସେ ଝିଅ ଏବେ ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେଉନାହିଁ ଆପଣଙ୍କ ଫୋନ୍ ନମ୍ବରକୁ ବ୍ଲକ୍ କରିଦେଇଛି ଆପଣଙ୍କ ଉପରେ ରାଗିଛି ତେବେ ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦେଖନ୍ତୁ ଏହି ଭିଡ଼ିଓରେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଏମିତି ଏକ ବଶୀକରଣ ମନ୍ତ୍ରଟିଏ କହିବି ଯାହାର ସାହାଯ୍ୟରେ ଆପଣମାନେ ସେ ଝିଅକୁ ମାତ୍ର ଦୁଇ ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ ନିଜର ବସରେ କରିପାରିବେ ସେ ଝିଅ ଯେତେ ରାଗିଥାଉନା କାହିଁକି ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ କରିବ ଆପଣ ସେ ଝିଅକୁ ଫୋନ୍ କରିବା ଆବଶ୍ୟକ ନାହିଁ সেপর প্রিয় ভক্তগণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি চ্যানেল কু নূ আসছেন তবে চ্যানেল কু সবসক্রাইব করা সহ পাখের থাকা নোটিফিকেসনটি অন করে দিওত যা ফল আপনার মানে আম প্রত্যেক ভিডিও সবুজ প্রথমে দেখা তো প্রিয় ভক্তগণ চালু জাঁয়া এই বিধিটি এবং আপন মানে এই বিধিটি কিপর ভাবে করবে তে প্রিয় ভক্তগণ আপনারা এই বিধিটি যেকোন দিন করি পারিবে। পারে এখন কোণ দিন আবশ্যক নাই। আপন মানে যেকোন দিন এ বিধিটি করি পারিবে এবং এ বিধি করিপা আপন মানুষ এক সাধা কাজের আবশ্যক পড় এবং এক মার্কর আবশ্যক পড় প্রিয় ভক্তগণ বর্তমানে আপন মানুষ গোটি মন্ত্র কুচি সেই তিনি তিনথর উচ্চারণ করি প্রিয় ভক্তগণ মন্ত্রটির নাম হচ্ছে ইয় বারিও ମନେ ରଖନ୍ତୁ ୟା ବାରିୟୁ ଏହି ମନ୍ତ୍ରଟିକୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରଥମେ ତିନିଥର ଉଚ୍ଚାରଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ଏହାପରି ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ ମୁଁ ଏକ ମନ୍ତ୍ର ଲେଖୁଛି କାଗଜରେ ଆପଣମାନେ ସେହି ମନ୍ତ୍ରଟିକୁ ନୋଟ୍ କରି ନିଅନ୍ତୁ ଆପଣମାନଙ୍କୁ ଏହି ମନ୍ତ୍ରଟିକୁ ଉଚ୍ଚାରଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଏହି ମନ୍ତ୍ରଟି ଉଚ୍ଚାରଣ କରିବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଝିଅ ଆପଣଙ୍କ କଥା ଭାବିବାକୁ ଲାଗିବ ଏବଂ ଏହି ବିଧିଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ଆପଣଙ୍କର ଯେତେବେଳେ ସରିଯିବ ସେ ଝିଅ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆପଣଙ୍କର ହେଇଯିବ ପ୍ରିୟ ଭକ୍ତଗଣ ମନ୍ତ୍ରଟି ନାମ ହେଉଛି ଓମ୍ ତ୍ରିଙ୍ଗ ତ୍ରି কাম দেব অমুক অব জম অমুক জায়গায় সে ঝিওর নামক নেবে মনে রখন অমুক ত্রিং ত্রিং কাম দেওয়া সে ঝিউর নাম বস্যম এবং এই মন্ত্রক আপন মানে শহে একাবন থাক উচ্চারণ করবে এবং এই বিধিটি কু আপন মানে রাতে হি করেন দিনবা করবে না করবে যেকোন দিন কলে চলি এবং প্রথমে যে মন্ত্রটি কী মন্ত্রক পুঁ আপন মানে তিনথর উচ্চারণ করে দেবে প্রথমে যে মন্ত্র কে সেই মন্ত্রকে তিনথর উচ্চারণ করবে এবং যে মন্ত্রটি লেখা হয়েছে সেই মন্ত্র এক উচ্চারণ করবে এবং এই বিধিটিকে আপনার পাঁচ দিন পর্যন্ত লগাতার করবে প্রিয় ভক্তগণ আপনার প্রথম দিন হই শুভ সঙ্কেত মিব লাগবে যদি আপন মানে পাঁচ দিন পর্যন্ত এই বিধি লগাতার করছন্তি তবে সে ঝিউ সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যখন ফোন করিব এবং আপন সহ কথা হব प्रिय भक्तगण रोचु नमस्कार जय जगन्नाथ